সুপ্রিয় দর্শক সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর শুরু হতে চলেছে মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ইদুল ফিতর এই বছরে উনত্রিশটি রমজান হবে না তিরিশটি রমজান হবে এবং এই বছর সৌদি আরব সহ ভারত ও বাংলাদেশে ইদুল ফিতর কবে উদযাপিত হবে সবই বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ পবিত্র রমজান মাস শেষ হতে মাত্র মাত্র দিন বাকি এরপরই পালিত হবে ঈদুল ফিতর বা খুশির ঈদ ইসলাম ধর্মে রমজান মাস এবং ঈদুল ফিতরের মাসটিকে সব থেকে পবিত্র হিসাবে ধরা হয় খুশির ঈদের দিন সমস্ত মুসলমান ভাইরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে উৎসবের শুভেচ্ছা বিনিময় করে সকলের জন্য সুখ এবং সুস্থ জীবনের কামনা করে সৌদি আরব সহ তার পার্শ্ববর্তী দেশগুলিতে বুধবার দশই এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে চন্দ্রবর্ষ হিসেবে প্রতি মাসে উনত্রিশ বা তিরিশ দিন হয়ে থাকে সেই ক্ষেত্রে এই বছরে রোজা উনত্রিশটি হবে না তিরিশটি হবে তা সম্পূর্ণ নির্ভর করবে চাঁদ দেখার ওপরে সোমবার মধ্যপ্রাচ্যে উনত্রিশটি রমজান হবে সোমবার চাঁদ দেখা না গেলে রোজা তিরিশটি পূর্ণ হবে তবে এই বছরে ভারত ও বাংলাদেশে তিরিশটি রোজা হতে পারে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই বছরে তাদের দেশে উনতিরিশটি রোজা হতে পারে কারণ নয় এপ্রিল রাতেই দেশের আকাশে চাঁদ দেখা যেতে পারে তবে সম্ভবত তারিখ জানানো হলেও ঈদ কবে উদযাপিত হবে তা সম্পূর্ণ নির্ভর করবে চাঁদ দেখার ওপরে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী সৌদি আরবে পবিত্র রমজান মাসে শুরু হয়েছে গত এগারোই মার্চ তার একদিন বাদে অর্থাৎ বারোই মাস থেকে ভারতে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পবিত্র রমজান মাস সাওয়াল বা পবিত্র এই নবম মাসে চাঁদ দেখা নিয়ে সৌদি আরবের সুপ্রিম কোর্ট নাগরিকদের উদ্দেশ্যে একটি বিবৃতি জারি করেছে মঙ্গলবার খালি চোখে সৌদির বাসিন্দাদের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে সৌদি সরকার খালি চোখে বা দূরবীন ব্যবহার করে নতুন মাসে চাঁদ দেখা যেতে পারে চাঁদ দেখা গেলে তা সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালত বা কেন্দ্রকে জানাতে বলা হয়েছে দু হাজার সালের ঈদুল ভিতরে দিনক্ষণ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপরে অনুমান করা হয়েছে মুসলিম সমাজ তাদের উনতিরিশটি রোজা পালন করবে আগামী দশই এপ্রিল বুধবার সেই দিনে ঈদের পবিত্র চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে সাধারণ মধ্যপ্রাচ্যের দেশগুলির ঈদ অনুষ্ঠিত হওয়ার একদিন পর ভারত বাংলাদেশ ও পাকিস্তানের মতো এশিয়ার দেশগুলিতে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে সেই হিসাবে আগামী এগারো এপ্রিল বৃহস্পতিবার এই তিন দেশে খুশির ঈদ পালন হবে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমিন